গীবত করা, গীবত সবসময় হারাম, তবে রোজার সাথে তার একটা সম্পর্ক আছে। রোজা মানে কি? পানাহার ত্যাগ করলাম, রোজার কারণে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করা, গরু ছাগল বা মুরগির গোশত রান্না করে ভুনে রাখা আছে রান্নাঘরে বা ফ্রিজে, আমি খাইলাম না, রোজা। আর গীবত করা হলো মরা ভাইয়ের গোশত খাওয়া, ভাইয়ের মরা লাশ আছে আমি ছুরিতে কেটে কাঁচা গোশত কামড়ে খাচ্ছি। আপনি রোজার কারণে হালাল রান্না করা গোশত খাইলেন না, কিন্তু মরা ভাইয়ের কাঁচা গোশত খাইলেন, তে কেমন রোজা হলো? এত কোনো রোজা হলো না। এই জন্য আমরা সবসময় গীবত পরিহার করব, তবে বিশেষ করে রোজা অবস্থায় আমরা মানুষের সমালোচনাটাই পরিহার করব, কাউকে নিয়ে কোনো কথায় যোগ দেব না। যখনই দেখবেন মানুষ নিয়ে কথা আসছে অ্যাভয়েড করবে, কারণ মানুষ নিয়ে কথা হলেই সমালোচনা আসবে, ব্যক্তি নিয়ে কোনো সমালোচনায় যাবেন না। গীবত কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা পরিচয় আমাদের বলেছেন। তিনি বলছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের গাইবাতে অনুপস্থিতে এমন কথা বলবে যে কথাটা সে কষ্ট পাবে। তাহলে গীবত হওয়ার জন্য প্রথম শর্ত যে আপনি এমন কারোর অনুপস্থিতিতে বলবেন, এবং যে কথাটা তার কানে গেলে সে যদি জানে তার পিছনে এই কথাটা আপনি বলেছেন, তার মনটা আহত হবে, ব্যথা পাবে, কষ্ট পাবে। তাহলে গীবতের জন্য দুটো শর্ত পাইলাম, একটা হলো গাইবাতে পিছনে অনুপস্থিতিতে, আর একটা হলো যে কথায় সে কষ্ট পাবে, যে কথা কষ্ট পাবে না এরকম সমালোচনা গীবত না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ আমি যে কথাটা বললাম এটা যদি সত্য হয়, যেমন আমি বলছি, আরে তো ও যে বদরাগী, ও যে অহংকারী, ওই লোকটা যে মানে সাজগোজে সাজতে গুজতেই তার ফিঙে রাজা, ওই তো খুব এরকম নাক ডেকে ঘুমায়, অথবা বউ পিটায়, অথবা মায়ের সাথে খারাপ আচরণ করে, অথবা 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 একটা জিনিস বললাম, যদি সত্যই এটা হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, ইনকানা ফি আখিকা মা তাকুল ফাকাদ গতাবতা, যদি তোমার কথাটা শতভাগ সত্য হয় তাহলেই সেটা গীবত। তাহলে গীবত হওয়ার জন্য তিনটে শর্ত, একটা হলো সেটা সত্য কথা, আরেকটা সেটা পিছনে হইতে হবে, আর একটা এমন কথা যেটা যদি তার কানে যায় যে আপনি তার পিছনে বলেছেন তাহলে তার মনটা কষ্ট পাবে। আমরা যদি এমন কথা বলি সে সামনে থাকলে বা যদি তার কাছে রেকর্ডটা বাজানো হয় কষ্ট পাওয়ার কিছু নেই, তাহলে সেটা গীবত না। আর যদি মিথ্যা হয় তাহলে এটা গীবতের চেয়েও বড় পাপ। তা আমরা গীবত প্রচুর করি, মহিলারাও করেন, পুরুষেরাও করেন। কিভাবে করেন? মনে করেন ইফতারের দাওয়াত হবে রমজানে, মহিলাদেরও দাওয়াত দেওয়া হবে, বাড়ি এসে পরের দিন মোবাইল করবেন অথবা পড়শির সাথে গল্প করবেন, আমি পুরুষ অথবা মহিলা, অমুকভাবেই দাওয়াত দিছিল, এই ইফতার করেছে, মনে হয় যেন খায়নি কোনো দিন, এরকম ঘটে না? ঘটে না, ঘটে না বোধ হয়, তাই না? অমুক ভাবি অমুক ভাই এই কথা বলছিলেন অথবা এই কাপড় পরে আসছিলেন আদেকিলের মতো, এরকম ঘটে না? ঘটে না। আপনি যদি বলেন অমুক ভাই এই পোশাক পরে আসছিল, এই কথাটা যদি তাকে বলা হয় এখানে মাইন্ড করবে না, কিন্তু আদেকিলের মতো যখন বললেন তখন এই কথাটা যখন তাকে বলা হয় মাইন্ড করবে না? তো এই আদেকিলের মতো জীবনে যেন কোনোদিন খায়নি, অমুক নাকি এইরকম করলো, এই যে ডেসক্রিপশনের সাথে কিছু কথা বললাম যেটা তার ব্যাপারে একটা অশোভন মন্তব্য, কথাটা তার কাছে গেলে কষ্ট পাবে, এই মোবাইলে রেকর্ড করে তাকে কথাটা শোনালে তার মনটা খারাপ লাগবে।
আল্লাহ তাআলা মানুষের ভিতরে সম্প্রীতি এত বেশি চেয়েছেন যে এমন কথা মুখ দিয়ে বলবেন না যেটা যদি রিলে হয়েও তার কানে যায় তার মনটা খারাপ লাগে গিবত বিশেষ করে রোজা অবস্থায় এটা হলো রোজা সংরক্ষণের ব্যাপার